আজকের রাশিফল 24শে আগস্ট 2024 শনিবার, তিথি কৃষ্ণ পঞ্চমী, জন্ম রাশি হলো সিংহ, সূর্যোদয় সকাল 5টা 10, সূর্যাস্ত বিকাল 6টা 14। মেষ রাশি রাশিফল। ব্যবসায় সমস্যা থাকবে, খরচ বৃদ্ধি পাবে, চোখের সমস্যা দেখা দিতে পারে, মায়ের দিক থেকে কষ্ট পেতে পারেন, কাজের চাপ বাড়বে, স্ত্রীর সঙ্গে একটু বুঝে চলুন, উদ্বেগ বাড়তে পারে, চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে, বাইরের লোকের জন্য খরচ বৃদ্ধি পাবে, অতিরিক্ত অর্থলাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে, বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে, শত্রুর সঙ্গে চুক্তিতে জিততে পারবেন না, ছোটোখাটো শারীরিক ভোগান্তি যোগ রয়েছে। মেষরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালো থাকবে না, পরিবারের সকলের মধ্যে চাপ থাকবে, পেশাগত কারণে দূরে কোথাও যাওয়ায় কষ্ট বাড়বে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল, শুভ দিক হলো দক্ষিণ। আজকের ভাগ্য সংখ্যা হলো 1। বৃষ রাশি রাশিফল। সম্পত্তির অধিকার নিয়ে বিবাদ হতে পারে, আজ কোনো অপমান আসতে পারে, ব্যবসায় ভালো যোগাযোগ হবে, বুদ্ধির ভুলের জন্য কাজের কোনো ক্ষতি হবে, পেটের সমস্যা বৃদ্ধি পাবে, কোথাও আপনার নিন্দা হতে পারে, কিছু পাওনা আদায়ের আশায় সঞ্চয় বৃদ্ধি পাবে, কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে তর্ক হতে পারে, ভ্রমণের জন্য দিনটি ভালো হবে না, অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হতে পারে, উচ্চ শিক্ষায় সুযোগ আসতে পারে, শারীরিক সংক্রান্ত রোগ দেখা দিতে পারে, বাড়তি খরচ নিয়ে চিন্তা বৃদ্ধি ঘটবে, দুপুরের পরে ব্যবসায় মন্দাভাব দেখা দিতে পারে। বৃষ রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে, পরিবারের নিয়ে বিশেষ কোনো ভুলের জন্য মাথা গরম হবে, পেশাগত ক্ষেত্রে আজ আনন্দে দিন কাটবে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা, শুভ দিক হলো অগ্নিকোণ। আজকের ভাগ্য সংখ্যা হলো 4। মিথুন রাশির রাশিফল। বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে, প্রেমের ব্যাপারে চাপ আসতে পারে, পিতা মাতার জন্য মন খারাপ হবে, মধুর কথাবার্তা বলার জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন, শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে, পড়াশোনার জন্য ভালো সুযোগ আসতে পারে, কর্মক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন, ভ্রাতৃত্ব বিবাদে যোগ রয়েছে, সন্তানের ব্যবহারের জন্য কষ্ট পেতে পারেন, দুপুরের পরে শরীর নিয়ে চিন্তা বাড়বে, কর্মস্থানে অনেকদিন বাজে নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন, কোনো ঝামেলা আজ বাড়তে পারে। মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য ওঠানামা করবে, পরিবারের ক্ষেত্রে আজ শান্তি বজায় থাকবে, পেশাগত ক্ষেত্রে চিন্তাভাবনা করে কাজ করতে হবে, না হলে সমস্যায় পড়তে পারেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ, শুভ দিক হলো উত্তর। আজকের ভাগ্য সংখ্যা হলো 7। কর্কট রাশির রাশিফল। শেয়ার বাজারের লগ্নি নিয়ে চিন্তা বাড়বে, পেটের কষ্ট বাড়তে পারে, বাড়তি লাভ আজ হতে পারে, মানসিক অস্থিরতা আসতে পারে, কোনো আইনি কাজে ঝামেলার মুখে পড়তে পারেন, ভালো কোনো কাজের সুযোগ আসতে পারে, বাড়তি খরচের জন্য স্ত্রীর সাথে বিবাদ হবে, মায়ের শরীর নিয়ে আজ দুশ্চিন্তা বাড়বে, পিতার সঙ্গে ছোটোখাটো বিবাদ হতে পারে, বন্ধুর সঙ্গে দূরে কোথাও যেতে পারেন। কর্কট রাশি ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে বড় কোনো সমস্যার মুখে পড়তে পারেন, পরিবারের নিয়ে বিশেষ চিন্তা থাকবে না, পেশাগত ক্ষেত্রে কষ্ট বাড়বে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা, শুভ দিক হলো উত্তর। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। সিংহ রাশি রাশিফল। সকালের দিকে শারীরিক জড়তা বাড়তে পারে, মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে, কাজের ব্যাপারে উদ্বেগ বাড়বে, ব্যবসায় শুভ যোগাযোগ হতে পারে, রাজনীতির লোকেদের জন্য ভালো কোনো খবর আসার সম্ভাবনা রয়েছে, আজ শারীরিক সম্ভাবনা বাড়বে, আজ লোকের কাছে দয়ার পাত্র হতে হবে, বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবনে চাপ আসতে পারে, পিতার সঙ্গে তর্ক বাড়তে পারে, মামলায় জড়িয়ে পড়তে পারেন, বুদ্ধির বলে জয়লাভ হবে। সিংহরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে, পরিবারের সন্তানের সাথে আজ কোনো বিবাদ বাঁধতে পারে, পেশাগত ক্ষেত্রে বিশেষ কোনো চিন্তা থাকবে না। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা, শুভ দিক হলো পূর্ব। আজকের ভাগ্য সংখ্যা হলো 5। কন্যা রাশি রাশিফল। প্রেমের ব্যাপারে মানসিক কষ্ট বাড়তে পারে, বাড়তি আয় করতে গেলে বিপদ আসবে, ভালো কোনো জিনিস নষ্ট হতে পারে,
বুদ্ধির দিক থেকে কোনো ক্ষতি হতে পারে, আপনার আচরণ লোকের খারাপ লাগবে, শারীরিক যন্ত্রণা বৃদ্ধি পাবে, ব্যবসায় নতুন কোনো সূচনা করতে পারেন, চাকরির স্থানে কোনো ব্যক্তির সাথে বিবাদ হতে পারে, বন্ধুর সাথে আনন্দে দিন কাটাবেন, আপনার সহ্য শক্তি আপনাকে রক্ষা করবে। কন্যারাশি ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে, পরিবারে সকলের সঙ্গে মতের মিল হবে না, পেশাগত ক্ষেত্রে আজ হালকা কোনো চাপ আসতে পারে। এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হলো সবুজ, শুভ দিক হলো পশ্চিম, আজকের ভাগ্য সংখ্যা হলো 6। তুলা রাশির রাশিফল। রাজনীতির লোকেদের একটু চিন্তা আসতে পারে, উচ্চ শিক্ষায় বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন, শারীরিক কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান, সহকর্মীদের কাছ থেকে সম্মান পেতে পারেন, জরুরি কাজ থাকলে সকালের দিকে মেটান, চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, ব্যয়ের দিকে আজ সমস্যা দেখা দেবে, পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে, সকালের দিকটা ভালো চললেও বিকেলটা তেমন একটা ভালো যাবে না, সন্তানের বিশেষ নজর রাখতে হবে, সামান্য বিষয়ে মায়ের সাথে মনোমালিন্য হতে পারে। তুলারাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আর্থিক সমস্যা দেখা দিতে পারে, পরিবারের সকলকে নিয়ে সুন্দরভাবে দিন কাটাবেন, পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকবে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সাদা, শুভ দিক হলো পশ্চিম, আজকের ভাগ্য সংখ্যা হলো 6। বৃশ্চিক রাশির রাশিফল। প্রেমে অশান্তি মিটে যাবে, কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে, অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর, প্রেমে সফল হবেন, কুটির শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হবে, আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে, নিজের পর্যাপ্ত উপায়ের সাথে বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে, রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে, বন্ধুবিচ্ছেদ ঘটতে পারে, মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন, কোনো আত্মীয়ের সাথে বিশ্বাসঘাতকতা হতে পারে, মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন, শারীরিক যন্ত্রণা বাড়বে। বৃশ্চিক রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আয়ের ক্ষেত্রে যোগ রয়েছে, পরিবারের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন, পেশাগত ক্ষেত্রে গুরুজনের সাহায্য নিতে হবে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল, শুভ দিক হলো দক্ষিণ, আজকের ভাগ্য সংখ্যা হলো 3। ধনুরাশির রাশিফল। কাউকে সাহায্য করতে আজ পারবেন না, আধ্যাত্মিক বিষয়ে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন, কোনো বন্ধুর জন্য সংসারে অশান্তি হতে পারে, পেশাদারদের জন্য সময়টা অনুকূল হবে, বাড়িতে কোনো কিছু কেনার চিন্তাভাবনা করতে পারেন, দায়িত্ব পালন নিয়ে মানসিক চাপ বাড়বে, বিশ্বস্ত কেউ আপনাকে ঠকাতে পারে, সতর্ক থাকুন, বিষণ্নতা বাড়তে পারে, নিজের কোনো গোপন কথা আজ প্রকাশ করবেন না, শুভ কোনো কাজে বাধা আসতে পারে, চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি পাবে। ধনুরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে আয়ের ক্ষেত্রে খুব ভালো থাকবে, পরিবারের বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে, পেশাগত ক্ষেত্রে আনন্দে দিন কাটাবেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ, শুভ দিক হলো পূর্ব, আজকের ভাগ্য সংখ্যা হলো 9। মকর রাশির রাশিফল। গবেষণার কাজে সাফল্য আসতে পারে, মানুষের জন্য দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে, হস্তশিল্পে দক্ষতা দেখানোর সুযোগ পাবেন, কর্মস্থানে সুনাম বাড়বে, সন্তানের সাথে মতবিরোধ হতে পারে, ভাগ্য উন্নতির উপায় খুঁজে পেতে পারেন, লটারিতে আয় বাড়তে পারে, ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে, পিতার সাথে ব্যবসার ব্যাপারে আলোচনা হবে, অতিরিক্ত ব্যবসার কথা না ভাবায় ভালো হবে, রাস্তার কোনো লোকের সাথে হঠাৎ বিবাদ মানতে পারে, জ্বর জ্বালায় কষ্ট পেতে পারেন, ভ্রাতৃত্ব বিবাদ বৃদ্ধি পাবে। মকর রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে কষ্ট পেতে পারেন, পিতার জন্য বিবাদ বাঁধবে, পেশাগত কারণে দূরে কোথাও যাওয়ায় কষ্ট পেতে পারেন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হল নীল, শুভ দিক হলো দক্ষিণ, আজকের ভাগ্য সংখ্যা হলো 6। কুম্ভ রাশির রাশিফল। শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে, বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন, পড়াশোনার ব্যাপারে কিছু সুবিধা পেতে পারেন, প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা মারতে পারে, কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে, মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন,
সাংসারিক শান্তি বজায় থাকবে। গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন, সব পরামর্শদাতা আপনার জন্য শুভ হবে না, বাড়ির লোক আপনাকে বুঝবে না, কোথাও ভ্রমণ হতে পারে। কুম্ভ রাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে কারোর কাছ থেকে আর্থিক সাহায্য নিতে হতে পারে। পরিবারের ক্ষেত্রে শান্তি বজায় থাকবে, পেশাগত ক্ষেত্রে আজ একটু চাপ থাকবে। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো নীল, শুভ দিক হলো দক্ষিণ, আজকের ভাগ্য সংখ্যা হলো 5। মীন রাশির রাশিফল। মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময়, কল্যাণকর কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে, কোনো জ্ঞান প্রাপ্তির আজ যোগ রয়েছে, ধর্ম নিয়ে বিশেষ কোনো আলোচনা হবে, বন্ধু বান্ধবদের জন্য সাংসারিক জীবনে কোনো সমস্যা দেখা দিতে পারে, কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে, অতিরিক্ত ক্রোধ বিপদ বাড়াতে পারে, বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন, চাকরির যোগ রয়েছে, বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য খরচ হবে। মীনরাশির ব্যক্তিদের সম্পদ, পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে? সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে না, পরিবারের জন্য বিবাদ আসতে পারে, পেশাগত ক্ষেত্রে চাপ থাকবে, সাবধানে থাকুন। এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ, শুভ দিক হলো উত্তর, আজকের ভাগ্য সংখ্যা হলো 7। ভালো থাকুন, সুস্থ থাকুন।